অনেকেই ভাবছেন কেন 2017 একটি বেস্ট বাজেট ফোনকে আমি আপনাদেরকে কিনতে মানা করছি। এর পিছনে অবশ্যই কিছু কারণ আছে এবং সেই কারণগুলো নিয়ে আজকের ভিডিওটি সাজানো। এন্ড ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বিস্তারিত জানতে, এবং আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। সো কথা না বলে শুরু করে দিই আজকের রিভিউ, ফিরছি ইন্ট্রোটির পরেই। Xiaomi Mi A1 ছিল 2017 এর বেস্ট বাজেট ফোনের মধ্যে একটি, এখন মিড অর বলা যায় যে লেট 2018। সো আজকের ভিডিওটিতে আমরা দেখব Xiaomi Mi A1 ফোনটি কতটা পারফেক্ট 2018 সালের জন্য, এবং 2018 সালে আপনার কেনা উচিত কি উচিত হবে না, এবং এর পাশাপাশি বলবো কি কি কারণে কেনা উচিত হবে না। এবং এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য যারা এখন নিউ Mi A1 কিনতে চাচ্ছেন তাদের জন্য। ফার্স্ট রিজন হলো, প্রথমেই ফোনটি হাতে নিলে আপনার চোখে পড়বে এর ওল্ড 16:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে। এখন ফুল ভিউ ডিসপ্লে এবং নচের সময়ে এসে অনেকের কাছে এটি আউটডেটেড মনে হবে, কারণ 18:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লেগুলো দেখতে অনেক জোস হয় যা আপনার মন কেড়ে নিবে, বাট ডিসপ্লের বিষয়টা পুরোপুরি পার্সোনাল চয়েস। এবং সেকেন্ড রিজন হলো, Xiaomi কোম্পানি Mi A1 এর প্রোডাকশন অফ করে দিয়েছে ইন্ডিয়াতে, এবং তাদের অনলাইন এবং অফলাইনেও সেলস বন্ধ করে দিয়েছে। এবং একটি ফোনের প্রোডাকশন যখন বন্ধ হয়ে যায় তখন আর সার্ভিসিং করার জন্য পার্টসগুলো আস্তে আস্তে আনঅ্যাভেলেবেল হয়ে যায়, এর ফলে আপনাকে ফিউচারে প্রবলেম ফেস করতে হতে পারে। সো এই বিষয়টা একটি বিবেচনার বিষয় হয়ে দাঁড়াতে পারে। এবং থার্ড রিজনটা হলো, ওল্ড ডিভাইস বাট সেম প্রাইস। আপনি যদি Mi A1 এখন অফিসিয়ালি কিনেন আপনাকে সে আগের দামে কিনতে হবে, আর যদি আনঅফিসিয়াল নেন তবে ওই একই দামের আশেপাশে আরও ভালো হার্ডওয়্যার সহ ফোন পাবেন, কারণ Mi A1-এর চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের বাজেট চিপসেট SD625, সাথে জিপিইউ হিসেবে Adreno 506। Xiaomi Mi A1-এর পারফরমেন্স এখনও অনেক ভালো, বাট আপনি এই সেম বাজেটেই Xiaomi এর Redmi Note 5 Pro অথবা AI পাবেন, কারণ এই ফোনে থাকছে স্ন্যাপড্রাগন 636 এর প্রসেসর, যা স্ন্যাপড্রাগন 625 থেকে অনেক বেটার পারফরমেন্স দিবে হেভি ইউজে এবং নর্মাল ইউজেও। এবং এর পাশাপাশি Xiaomi Mi A1-এ ব্যবহার করা হয়েছে ফুল HD ডিসপ্লে। যখন ফোনটি রিলিজ হয়েছিল সেই সময় এর জন্য এটি পারফেক্টলি ডিসপ্লে ছিল, বাট 2018 এসে এই বাজেটের সকল ফোনেই আপনি ফুল HD প্লাস ডিসপ্লে পাবেন, এবং ইভেন এর থেকে বেটার ডিসপ্লে পাবেন Redmi Note 5 এবং Redmi 6 Pro-তে। সো এক কথায় বলা যায় যে ওল্ড ডিভাইসের জন্য আমাদেরকে সেম প্রাইসই দিতে হচ্ছে, বাট এই একই দামে অন্যান্য বেটার ফোনও পাওয়া যাচ্ছে। এবং ফোর্থ রিজন হলো এর ব্যাটারি। এর ব্যাটারি ক্যাপাসিটি অনেকটাই কম এই বাজেট অনুযায়ী, কারণ এখনকার এই বাজেটে Xiaomi তাদের অন্যান্য ফোনগুলোতে 4000 mAh ব্যাটারি অফার করতেছে। সো যারা হেভি ইউজার তাদের জন্য এটি একটি বড় কাট ডাউন। এবং ফিফথ বিষয় হলো এর ক্যামেরা। এর ব্যাক ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 12 MP মেইন প্লাস 12 MP টেলিফোটো লেন্স। যদিও এর ক্যামেরা এই বাজেট অনুযায়ী এখন অনেক ভালো, এবং এর পাশাপাশি এর পোর্ট্রেট পিকগুলো অনেক ভালো, বাট এর কাছাকাছি পিক অথবা কিছু কিছু সিচুয়েশনে এর থেকে বেটার পিক দিতে পারবে Redmi Note 5 Pro অথবা AI। বাট ফুললি হতাশ হবেন Mi A1 এর ফ্রন্ট ক্যামেরা নিয়ে, কারণ এই বাজেটে অনেক ভালো সেলফি ক্যামেরা অফার করতেছে Xiaomi, কারণ Xiaomi Mi A1-এ ব্যবহার করা হয়েছে 5 MP ফ্রন্ট ক্যামেরা, বাট সেম দামে Redmi Note 5 Pro অথবা AI-এ 13 অথবা 20 MP ক্যামেরা পাবেন, যা Mi A1-এর থেকে 1000 গুণে বেটার। এবং যারা সেলফি তুলতে পছন্দ করেন তাদের জন্য একটি বড় হতাশার বিষয় এটি। অ্যান্ড এছাড়াও Xiaomi Mi A1-এ থাকছে না EIS অথবা OIS স্টেবিলাইজেশন, সো ভিডিওগুলো অনেক শেকি হয়ে থাকে। অ্যান্ড লাস্ট রিজন হলো, Mi A1-এর ডিজাইনটা 2018-এর জন্য পারফেক্ট না, যদিও এটা আমার পার্সোনাল মতামত। এখন অনেকেই ভাবছেন আমি শুধু Mi A1-এর খারাপ দিকগুলোই বলে যাচ্ছি, না এই ফোনের এখনও অনেক ভালো দিকগুলো আছে। সেইগুলোর মধ্যে ফার্স্ট ভালো দিক হলো, Mi A1 হলো অ্যান্ড্রয়েড 1 ডিভাইস, যা Xiaomi এবং গুগলের মিলিত প্রজেক্ট। সো এর কারণেই Mi A1-এর UI হলো ফুল স্টক, কারণ এতে Mi UI ব্যবহার করা হয় নাই, এবং যারা স্টক UI পছন্দ করেন তাদের জন্য এটি অনেক বড় একটি অ্যাডভান্টেজ। এর পাশাপাশি অ্যান্ড্রয়েড 1 ডিভাইস হওয়ার কারণে 2 বছরের মধ্যে যে কোনো নতুন অ্যান্ড্রয়েড লঞ্চ হলেই Mi A1 আপডেট সবার প্রথমেই পাবে, যা অনেক একটা বড় অ্যাডভান্টেজ Mi A1-এর জন্য। সেকেন্ড ভালো দিক হলো এর USB টাইপ সি থাকা, কারণ Xiaomi এর এই বাজেটের অনেক ফোনেই Xiaomi এখনও মাইক্রো USB সহ লঞ্চ করতেছে, যেমন Redmi Note 5 Pro এবং Redmi 5 Plus। কিন্তু সেম বাজেটের ফোনই Mi A1, যা 2017 সালে লঞ্চ হয়েছিল, সেই ফোনটিতে USB টাইপ সি আছে, যার কারণে আপনি Mi A1 ফোনে ফাস্ট চার্জিং সাপোর্ট পাবেন। এবং থার্ড বিষয় হলো 4K রেকর্ডিং। যারা অনেক ভিডিও করতে পছন্দ করেন তাদের জন্য 4K রেকর্ডিংটি একটি ভালো ফিচার, বাট এতে কোনো UIS বা OIS থাকছে না, যা আগেই মেনশন করেছি। সো এইগুলাই ছিল Mi A1-এর 2018-এর জন্য ভালো এবং খারাপ বিষয়গুলো।
এবার আপনি বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন যে আপনি ফোনটি আদৌ কিনবেন কি কিনবেন না। এবং অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমি যদি মি ওয়ান ফোনটি না নিই তবে এই বাজেটে আমার জন্য বেস্ট কোন ফোনটি হবে। এই বাজেটে আপনারা রেডমি নোট 5 প্রো অথবা মি 6X নিতে পারেন, অথবা অপেক্ষা করতে পারেন কবে Xiaomi Mi A2 লঞ্চ করবে। সো আজ এই পর্যন্তই, আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আশা করি ততদিন ভালো থাকবেন। ওভারক্লক ইমাজিনেশন সাইনিং অফ ফর টুডে।